হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বাস্তু টিপস নিয়ে। বাস্তু টিপস কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস। বাস্তু ঠিক থাকা কিন্তু আমাদের ভীষণভাবে প্রয়োজন। বাস্তু যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অনেক রকম প্রবলেম অ্যারাইজ করতে পারে। আজকে আপনাদের সাথে আমি এমন 6টা বাস্তু টিপ শেয়ার করব, আপনাদের সমস্ত রকম প্রবলেম থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। ভীষণই গুরুত্বপূর্ণ ভিডিওটা হবে, পুরোটা দেখবেন। অনেক অনেক নলেজ কিন্তু এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। এর মিডিলে ছোট্ট করে একটা জিনিস শেয়ার করে নিই, এই চ্যানেলটার পাশাপাশি আমার আরও একটি ব্লগিং চ্যানেল আছে, ক্যান্ডিড ফ্রেমিং। যারা এখনও ভিজিট করেননি, আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার ভিজিট করে নিন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তাহলে মেন আলোচনায় সরাসরি যাওয়া যাক। নাম্বার 1 টিপস হচ্ছে, মেন এন্ট্রান্স কিন্তু আমাদের বাড়ির ভীষণই গুরুত্বপূর্ণ একটা জায়গা। মেন এন্ট্রান্স অলওয়েজ ক্লিন রাখতে হবে। সেখানে কোনো রকম সুরেক, সেখানে কোনো রকম ঝাড়ু, কোনো রকম অপ্রয়োজনীয় জিনিস একদমই রাখবেন না। মেন এন্ট্রান্স একদম ক্লিন রাখুন, পরিষ্কার রাখুন, সবসময় একদম যেন ফ্রেশ থাকে। মেন এন্ট্রান্সে অতি অবশ্যই সন্ধেবেলায় লাইট জ্বালিয়ে রাখুন। মেন এন্ট্রান্স কিন্তু একদমই অন্ধকার রাখবেন না। মেন এন্ট্রান্স কিন্তু ঠিক রাখা ভীষণভাবে প্রয়োজন। মেন এন্ট্রান্স যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মানুষ হেলথের দিক থেকে অনেক রকমভাবে প্রবলেম ফেস করে। 2 নম্বর টিপস হচ্ছে, মেন গেটে আপনারা ওম বা স্বস্তিক এই ধরনের জিনিস লাগাতে পারেন। এর ফলে কিন্তু অনেক পজিটিভ এনার্জি আপনার বাড়ির মধ্যে এন্টার করবে। আপনারা বাড়িতে যদি নর্থ ইস্টে ঠাকুরের স্থান করেন বা মন্দির করেন, সেটা কিন্তু ভীষণভাবে ভালো। এটা করলে কিন্তু আপনাদের হেলথ প্রবলেম অনেকটা কমবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, পূর্ব দিকে যদি সূর্যোদয়ের পিকচার লাগান তাহলে জব বা বিজনেসে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভালো গ্রোথ পাবেন। 5 নম্বর পয়েন্ট হলো, অনেকের প্রবলেম দেখবেন ক্যাশ আসে, ক্যাশ চলে যায়, ক্যাশ কিন্তু স্টে করে না। এটা কিন্তু অনেকের প্রবলেম থাকে। তার জন্য কি করতে হবে, সাউথ ইস্টে যে গ্যাসের ওভেনটা হয় সেটা কিন্তু রাখার চেষ্টা করুন। এটা কিন্তু ভীষণ ভালো ফল পাবেন। যদি সাউথ ইস্টে আপনাদের গ্যাসের ওভেনটা হয়, তাহলে কিন্তু খুব ভালো ফল আপনারা পাবেন। দেখবেন ক্যাশ কিন্তু আপনাদের স্টে করছে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, সাউথে যদি আপনাদের বেড থাকে তাহলে কিন্তু ভীষণভাবে ভালো। সাউথ ডিরেকশানে মাথা করে শুলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশান কিন্তু প্রচণ্ড রকম ভালো হয়ে যাবে। যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশান প্রবলেমের মধ্যে আছে, তারা সাউথের দিকে মাথা করে ঘুমালে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেমগুলো কিন্তু কমে যাবে। এই 6টা টিপস আপনারা ইউজ করুন। ইউজ করলে কিন্তু প্রচণ্ড ভালো আর খুব চটজলদি রেজাল্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান আপনারা কেমন রেজাল্ট পাচ্ছেন না পাচ্ছেন। এই টপিকটাকে এখানেই এন্ড করছি। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততদিন খুব ভালো থাকবেন। টাটা।